হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান আওয়ার সাবচুয়েশনের ক্লাস আর এই ওয়ান আওয়ার সাবটিউশনগুলো যেগুলো আমি তোমাদের করাচ্ছি এগুলো হচ্ছে তোমাদের এ টু জেড আমি করাচ্ছি ঠিক আছে এই সিরিজটা যদি তোমরা একবার কমপ্লিট করে নাও তাহলে তোমাদের আর কোনো পরীক্ষায় ওয়ান আওয়ার সাবচুয়েশানে তোমাদের আর কোনো প্রবলেম হবে না আর এগুলোর পিডিএফ তোমরা কিন্তু নলেজ পয়েন্ট ডট ইন থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আমি তোমাদের এ বি সি ডি আর ই দিয়ে যে ইম্পর্টেন্ট ওয়ান আওয়ার সাবসিউশনগুলো হয় সেগুলোর ক্লাস আমি করিয়ে দিয়েছি ঠিক আছে এর আগে যে সাতটা ক্লাস করিয়েছি সেই ক্লাসগুলোতে আমি তোমাদের এগুলো ইম্পর্টেন্টগুলো করিয়ে দিয়েছি ঠিক আছে আর আজকে হচ্ছে তোমাদের এফ আর জি দিয়ে যে ইম্পর্টেন্ট ওয়ান আওয়ার সাবস্টিউশনগুলো হয় সেগুলো আমি তোমাদের আজকে করাবো ঠিক আছে আর এগুলো তোমরা জানোই যে পুরোপুরি বাংলায় হচ্ছে প্রথমে আমি সেই ওয়ার্ডটা বলছি তারপরে তার বাংলা অর্থ এবং তারপরে তার লাইন অফ এক্সপ্রেশনটা আমি বলছি ঠিক আছে আর এইভাবে যদি তোমরা এই ওয়ার্ডটা আর এই মিনিংটা যদি একবার মুখস্থ করে নিতে পারো তাহলে আর তোমরা কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবটিয়েশানগুলো আর ভুলবে না ঠিক আছে তো এগুলো তোমরা ভালো করে পড়বে আর এগুলো হচ্ছে তোমাদের ডাব্লু বিসিএস বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পিএসসি এসএসসি ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবটিয়েশান আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই ইম্পর্টেন্ট ওয়ান আওয়ার সাবটিয়েশনের ক্লাস আট নম্বরটা শুরু করা যায় তো দেখো এখানে তোমাদের প্রথমে হচ্ছে ওয়ার্ডটা তারপরে সেই বাংলা অর্থ এবং তারপরে তার ইংলিশে যে মিনিংটা হয় সেটা ঠিক আছে আজকে হচ্ছে তোমাদের এফ আর জি দিয়ে ইম্পর্টেন্টগুলো ঠিক আছে বুঝতে পারলে তো একশো ছত্রিশটা আমি করিয়ে দিয়েছি আজকে হচ্ছে একশো সাঁইত্রিশ নম্বর থেকে দেখো প্রথমে কি আছে ফ্যালেসি ঠিক আছে ফ্যালেসি উচ্চারণটা এইভাবে করবে ফ্যালেসি ফ্যালেসি মানে হচ্ছে ভ্রান্ত ধারণা ফ্যালেসি মানে কি ভ্রান্ত ধারণা ফলস অর মিস্টেক বিলিপ ফলস অর মিস্টেক অ্যান মানে ভুল এবং ভ্রান্ত যে ধারণাটা থাকে বিলিভ মানে ধারণা তাকে কি বলা হয় ফ্যালেসি বুঝতে পারলে ফ্যালেসি মানে হচ্ছে ভ্রান্ত ধারণা নেক্সট দেখো একশো আটত্রিশ নম্বর ফার্স্টি ডিয়াস ফার্স্ট ডিয়াস এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ফার্স্ট ডিয়াস মানে হচ্ছে খুদ ঠিক আছে ফাস্টিডিয়াস ডিয়াস মানে কি খুদ খুতে ওয়ান হু ইজ হার্ড টু প্লিজ একজন ব্যক্তি যাকে প্লিজ করা বা যাকে মানানো খুব কঠিন ঠিক আছে যাকে মানানো খুব কঠিন তাকে কি বলা হয় ফার্স্টেডিয়াস বা খুঁতখুতে ঠিক আছে অনেকে দেখবে তোমরা খুঁতখুতে স্বভাবের হয় মানে একটা কাজ যতক্ষণ না পারফেক্ট হচ্ছে সে ততক্ষণ পর্যন্ত কি মানবে না ঠিক আছে তো তারা কি হয় খুঁতখুঁতে স্বভাবের হয় আর তাদেরকে ফার্স্টেডিয়াস পারসেন বলা হয় বুঝতে পারলে নেক্সট দেখো একশো নম্বর ফ্যাটাল অথবা মর্টাল ফ্যাটাল অথবা মর্টাল এটার মানে কি মরণশীল ঠিক আছে ফ্যাটাল মানে হচ্ছে মরণশীল রেজাল্টিং ইন ডেথ রেজাল্টিং ইন ডেথ মানে যার মৃত্যু আছে ঠিক আছে তাকে কি বলা হয় ফ্যাটাল বা মর্টাল বুঝতে পারলে মর্টাল মানে মরণশীল ঠিক আছে চলো নেক্সট আসা যাক নেক্সট দেখো একশো নম্বর ফনা ঠিক আছে ফনা আর এই ফ্লোরা এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আর এবং কনফিউজিং ওয়ার্ড ঠিক আছে ফ্লোরা আর ফনা ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর প্লাস হচ্ছে কনফিউজিং তো ফনা মানে হচ্ছে প্রাণী কুল ঠিক আছে যে প্রাণী বা অ্যানিমেল যেগুলোকে বোঝায় তাকে কি বলা হয় ফনা বুঝতে পারলে ফনা অ্যানিমেলস অফ আ সার্টেন রিজেন একটা নির্দিষ্ট জায়গার যে প্রাণীকুল ঠিক আছে প্রাণী কুল তাকে কি বলা হয় তাকে বলা হয় ফনা বুঝতে পারলে ফনা আর নেক্সট হচ্ছে ফ্লোরা ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ ঠিক আছে উদ্ভিদ কুল যেটা হয় উদ্ভিদ কুল যা হয় তাকে কি বলা হয় ফ্লোরা ঠিক আছে অল দ্য প্ল্যান্টস অফ আ পার্টিকুলার এরিয়া মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে উদ্ভিদ ঠিক আছে উদ্ভিদ সেই উদ্ভিদ কুলটাকে বলা হয় ফ্লোরা যদি এ থাকে তাহলে মনে রাখবে অ্যানিম্যাল ঠিক আছে অ্যানিম্যাল এফ এর পরে এ আছে তার মানে অ্যানিম্যাল আর এফ এর পরে এল আছে তার মানে কি হবে তোমাদের উদ্ভিদ ঠিক আছে উদ্ভিদ বুঝতে পারলে এল থাকলে তোমরা মনে রাখবে যে প্ল্যান্ট বা উদ্ভিদ পি এল এ এন টি ঠিক আছে এই প্ল্যান্টের মধ্যে এল আছে আর এখানেও ফ্লোরার এর এল মধ্যে এখানে এল আছে ঠিক আছে এই এল আর এই এল মনে রাখবে যে এল থাকলে এফের পরে এল থাকলে সেটা প্ল্যান্ট বোঝাবে আর এফের পরে এল থাকলে সেটা হচ্ছে অ্যানিমেল বোঝাবে ঠিক আছে এগুলো কিন্তু খুব কনফিউজ হয়ে যায় যে পরীক্ষার সময় যে ফ্লোরা কোনটা আর ফোনা কিন্তু কিন্তু অপশনে তোমাদের দুটোই দেওয়া থাকবে ঠিক আছে ধরো এটা দিয়ে দেবে আর তারপরে অপশনের মধ্যে এরকম চারটে ওয়ার্ড দিয়ে দেবে সেখানে ফ্লোরাও পাবে আর প্লাস ফোনাও পাবে মানে সেটা তোমাদের ফ্লোরা হবে না ফোনা হবে কোনটা হবে তখন কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে ঠিক আছে তো এফের পরে এ যদি থাকে তার মানে তোমাদের অ্যানিমেল বোঝাবে আর এফ এর পরে এল যদি থাকে তাহলে মানে প্ল্যান্ট বোঝাবে এইখানে পি এর পরে এল আছে আর এখানেও তোমরা মনে রাখবে এফ এর পরে এল আছে বুঝতে পারলে তো নেক্সট একশো বিয়াল্লিশ নম্বর দেখো ফেমিনিস্ট ফেমিনিস্ট মানে কি নারীবাদী ঠিক আছে নারীবাদী ফেমিনিস্ট মানে হচ্ছে নারীবাদী এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন একজন ব্যক্তি যে ওমেনের ওয়েলফেয়ারের জন্য কাজ করে মানে নারীদের ভালোর জন্য কাজ করে তাদেরকে কী বলা হয় ফেমিনিস্ট বলা হয় ঠিক আছে নারীবাদী বুঝতে পারলে যারা মহিলাদের ওয়েলফেয়ার বা ভালোর জন্য কাজ করে তাদেরকে বলা হয় ফেমিনিস্ট ঠিক আছে চলো নেক্সট আসা যাক একশো তেতাল্লিশ নম্বর দেখো ফিএস্কো ঠিক আছে ফি এসকো ফি অ্যাস্কো এভাবে উচ্চারণটা করবে ফিএস্কো ফিয়েস্কো মানে হচ্ছে চরম ব্যর্থতা ফিয়েস্কো মানে চরম ব্যর্থতা কমপ্লিট ফেলিয়ার কমপ্লিট ফেলিয়ার মানে সম্পূর্ণভাবে যেখানে সে ব্যর্থ হয়ে যায় সেটাই কি বলা হয় ফিয়াস্কো বা চরম ব্যর্থতা ঠিক আছে নেক্সট দেখো একশো নম্বর ফ্ল্যাগ স্টাফ ফ্ল্যাগ স্টাফ মানে পতাকা দণ্ড মানে ধরো এখানে পতাকা রয়েছে ঠিক আছে এই পতাকাটা যেই দ্বন্দ্বটাকে দণ্ডের মধ্যে তোলা হয় আর কি সেই পতাকা দণ্ডটাকে বলা হয় ফ্ল্যাগ স্টাফ বুঝতে পারলে এই দণ্ডটাকে বলা হয় ফ্ল্যাগ স্টাফ আর লং পোল অন হুইচ আ ফ্ল্যাগ ইজ ফ্লোন ঠিক আছে ফ্লোন মানে হচ্ছে উড়ানো মানে একটা পোল বা দণ্ড যেখানে কি হয় পতাকাকে উড়ানো হয় তাকে কি বলা হয় ফ্ল্যাগ স্টাফ বা পতাকা দণ্ড ঠিক আছে বুঝতে পারলে নেক্সট আসা যাক দেখো একশো পঁয়তাল্লিশ নম্বর ফ্লুক ঠিক আছে ফ্লুক এটা উচ্চারণটা হবে ফ্লুক ফ্লুক মানে হচ্ছে সৌভাগ্য ফ্লুক মানে কি সৌভাগ্য স্ট্রোক অফ গুড লাক ঠিক আছে ভালো ভাগ্যের যে সমাহার আসে সেটাকে কি বলা হয় সৌভাগ্য বা ফ্লুক ঠিক আছে স্ট্রোক অফ গুড লাক বুঝতে পারলে নেক্সট দেখো একশো ছেচল্লিশ নম্বর ফ্রজেরি ঠিক আছে ফ্র জেরি ফ্রজেরি ফ্রজেরি মানে হচ্ছে জালিয়াতি ঠিক আছে মানে জালিয়াতি কাউন্টার ফিয়েটিং অফ ডকুমেন্ট কাউন্টার ফিয়েটিং অফ ডকুমেন্ট ঠিক আছে ফ্রজেরি মানে হচ্ছে জালিয়াতি কোনো কিছু জালিয়াতি করাকে বলা হয় ফ্রজেরি করা ঠিক আছে মানে এই কাউন্টার ফিয়েটিং মানেও কিন্তু জালিয়াতি বুঝতে পারলে কাউন্টার ফিয়েটিং অফ ডকুমেন্টস মানে ডকুমেন্টসের বা কাগজপত্রের যে জালিয়াতি করে সেটাকে কি বলা হয় ফ্রজেরি বা জালিয়াতি করা বুঝতে পারলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবে তোমরা নেক্সট দেখো একশো সাতচল্লিশ নম্বর ফ্যাক্টরি সাইট ঠিক আছে এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ওয়ার্ড ফ্যাক্টরি সাইট ঠিক আছে ফ্যাক্টরি সাইট জেনো সাইড সাইট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ঠিক আছে ফ্যাক্টরি সাইট মানে হচ্ছে হত্যা ঠিক আছে ফ্যাক্টরি সাইট মানে হচ্ছে ভ্রাতৃহত্যা এই সাইড এই সাইড যে উচ্চ এটা আছে ঠিক আছে এই সাইড মানেই কিন্তু হত্যা ঠিক আছে মনে রাখবে হত্যা ঠিক আছে সাইড মানেই হচ্ছে হত্যা এই ফ্যাক্টরিটা এসছে ফাদার থেকে ঠিক আছে ফাদার থেকে এসছে ফ্যাক্টরি মানে হচ্ছে হত্যা বুঝতে পারে ভ্রাতৃহত্যা বা ভ্রাতৃঘাতি কিলিং অর কিলার অফ ওন্স ব্রাদার ঠিক আছে মানে নিজের ভাইকে যে হত্যা করে তাকে কী বলা হয় ফ্যাট্রি সাইট বলা হয় বুঝতে পারলে ভাতৃঘাতি বা হত্যা করাকে বলা হয় ফ্যাট্রি সাইট ঠিক আছে ফ্যাট্রি সে ফাদার থেকে ফাদার মানে ভাইয়ের দিক থেকে ঠিক আছে মানে ভাইকে যে হত্যা করে তাকে বলা হয় ফ্যাট্রি সাইট মনে রাখবে তোমরা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড নেক্সট দেখো একশো আটচল্লিশ নম্বর ফ্রেন্ডসি ফ্রেন্জি মানে হচ্ছে উন্মাত্মতা ঠিক আছে উন্মাত্ততা আ স্টেট অফ এক্সট্রিম এক্সাইটমেন্ট একটা অবস্থা যেখানে একজন কি হয় এক্সট্রিম মানে খুব ভীষণভাবে এক্সাইটমেন্টের মধ্যে পড়ে যায় আর কি ঠিক আছে উন্মত্ততায় পড়ে যায় তাকে বলা হয় ফ্রেন্সি বুঝতে পারলে ফ্রেন্সি মানে হচ্ছে উন্মত্ততা নেক্সট দেখো একশো নম্বর ফ্রস্ট বাইট ঠিক আছে ফ্রস্ট বাইট ফ্রস্ট বাইট মানে তুষার স্পর্শে দেহের অসারতা বা হচ্ছে এভাবে বলতে পারো ফ্রস্ট মানে হচ্ছে তুষার আর বাইট মানে হচ্ছে কামড়ানো মানে তুষার যে কামড়ে দিচ্ছে আর কি বা ঠান্ডাটা যে কামড়ে দিচ্ছে বা জড়তা করে দিচ্ছে অসারতা করে দিচ্ছে সেটাকে বলা হয় ফ্রস্ট বাইট ঠিক আছে বা ঠান্ডা ধরে ফেলছে সেটাকে বলা হয় ফ্রস্ট বাইট বুঝতে পারলে দেখো ইনজুরি টু আর নোস ফিঙ্গার অর টো কজড বাই এক্সট্রিম কোল্ড এখন দেখবে তোমরা ঠান্ডার দিনে নোস মানে নাক আঙ্গুল এবং পায়ের পায়ের যে পাতা আছে সেগুলোকে কি করে সেগুলোকে বেশি ঠান্ডা ধরে ঠিক আছে তো সেই ঠান্ডার ফলে কি হয়ে যায় সেগুলো অসার হয়ে যায় বা সেগুলো জমে যায় তো সেটাকে বলা হয় তোমাদের ফ্রস্ট বাইট বুঝতে পারলে তুষার স্পর্শে দেহের অসারতা ঠিক আছে চলো নেক্সট আসা যাক একশো পঞ্চাশ নম্বর দেখো গ্যালারি গ্যালারি মানে হচ্ছে গ্যালারি ঠিক আছে গ্যালারি মানে গ্যালারি বা বড় ঘর তো দেখো এখানে আর রুম অর বিল্ডিং ফর শোয়িং ওয়ার্কস অফ আর্ট মানে একটা রুম অথবা বিল্ডিং যেখানে কি করা হয় আর্ট বা কারুকার্য শো করা হয় বা দেখানো হয় সেটাই কি বলা হয় গ্যালারি ঠিক আছে গ্যালারি রুম দেখবে সেখানে কি হয় অনেক ধরনের ছবি টবি আঁকা থাকে বা সেগুলোকে শো করা হয় বা দেখানো হয় ঠিক আছে বুঝতে পারলে সেটাকে কি বলা হয় সেই ঘরটাকে বলা হয় গ্যালারি রুম বুঝতে পারলে নেক্সট দেখো একশো নম্বর গ্যামবেল ঠিক আছে গ্যামবেল গ্যামবেল মানে হচ্ছে জুয়া গ্যামবেল মানে হচ্ছে জুয়া সেটা তো অনেকেই জানো যে গ্যামবেল মানে হচ্ছে জুয়া টু প্লে গেমস অফ চান্স ফর মানি ঠিক আছে একটা খেলা যেখানে মানির চান্সের জন্য বা মানি পাওয়ার জন্য বা টাকা পাওয়ার জন্য খেলা হয় সেটাই কি বলা হয় গ্যাম্বেল বা জুয়া খেলা বুঝতে পারলে নেক্সট দেখো একশো নম্বর গ্যাস্ট্রোনমি ঠিক আছে গ্যাস্ট্রোনমি ঠিক আছে গ্যাস্ট্রোনমি গ্যাস্ট্রোনমি মানে হচ্ছে উত্তম ভোজন বিলাস কলা উত্তম ভোজন বিলাস কলা সায়েন্স অ্যান্ড আর্ট অব প্রিপেয়ারিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং গুড ফুড মানে একটা বিজ্ঞান বা একটা আর্ট যেখানে কি করা হয় খাওয়ার তৈরি করা হয় এবং সেই খাবারটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় সেই যে বিদ্যাটা সেটাকে বলা হয় তোমাদের কি গ্যাস্ট্রোনমি ঠিক আছে সেই বিজ্ঞানটাকে বলা হয় গ্যাস্ট্রোনমি উত্তম ভোজন বিলাস কলা বুঝতে পারলে নেক্সট দেখো জেনোসাইট একশো তিপ্পান্ন নম্বর জেনো সাইট তো একটু আগেই বললাম তোমাদের যে ফ্যাক্টরি সাইট সাইট মানে কি হত্যা এখানে দেখো জেনো সাইট ঠিক আছে এই জেনো আর এখানে সাইট এই সাইট মানে কি বললাম তোমাদের হত্যা করা ঠিক আছে আর জেনো মানে হচ্ছে গণ মানে হচ্ছে একসাথে অনেকজনকে সেটাই কি বলা হয় জেনো ঠিক আছে জেনারেল থেকে আসছে এখানে জেনো মানে সাধারণভাবে সবাইকে হত্যা করা কি বলা হয় জেনোসাইট বা গণো হত্যা বুঝতে পারলে এক্সট্রিমিনেশন অফ আর রেস অর কমিউনিটি ঠিক আছে একটা সম্প্রদায় রেস মানে হচ্ছে সম্প্রদায় এবং কমিউনিটি বা একটা জাতিকে যদি একসাথে হত্যা করা হয় এক্সট্রিমিনেট করা হয় তাকে সেই হত্যাটাকে কি বলা হয় জেনোসাইট বা গণহত্যা বুঝতে পারলে জেনো মানে হচ্ছে গণহত্যা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবে তোমরা চলো নেক্সট আসা যাক একশো চুয়ান্ন নম্বর দেখো জিও লজি ঠিক আছে এই লজি মানে হচ্ছে বিদ্যা আর জিও মানে হচ্ছে ভূ ঠিক আছে ভূ বিদ্যা সেটাকে কি বলা হয় জিও লজি দ্য সায়েন্স অফ আর্টস হিস্ট্রি অ্যান্ড দ্য সায়েন্স অফ আর্টস হিস্ট্রি অ্যান্ড রক্স মানে পৃথিবীর হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস পৃথিবীর ইতিহাস এবং পাথরের ইতিহাস সম্বন্ধে যে বিজ্ঞানটা পড়ানো হয় তাকে কি বলা হয় ভূবিদ্যা বা জিওলজি বুঝতে পারলে নেক্সট দেখো একশো নম্বর জার্মি সাইট ঠিক আছে এখানে দেখো আবার সাইট চলে এসছে এই সাইট মানে কি হত্যা আর জার্মি মানে হচ্ছে জার্ম বা জীবাণু থেকে এসছে ঠিক আছে জার্মি মানে হচ্ছে এই জার্ম থেকে এসছে জার্মি তো এখানে হয়ে গেল জীবাণু নাশক বা জীবাণু যে হত্যা করা হয় সেটা হয়ে গেল তোমাদের জার্মি সাইট আ সাবস্টেন্স দ্যাট কিলস জামস সাবস্টেন্স মানে পদার্থ ঠিক আছে পদার্থ একটা পদার্থ যেটা কি করে জামস বা হচ্ছে জীবাণুদের কিল করে বা হত্যা করে তা কি বলে জীবাণুনাশক বা জার্মি সাইট ঠিক আছে বুঝতে পারলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে নেক্সট দেখো একশো নম্বর গ্লুটন ঠিক আছে গ্লুটন গ্লুটন মানে কি পেটুক এটা ইম্পর্টেন্ট মনে রাখবে গ্লুটন মানে হচ্ছে পেটুক ওয়ান হু ইটস টু মাছ মানে একজন ব্যক্তি যে খুব বেশি খেতে পছন্দ করে ঠিক আছে টু মাছ মানে হচ্ছে খুব বেশি খুব বেশি খেতে পছন্দ করে তাকে কি বলা হয় গ্লুটন বা পেটু বুঝতে পারলে নেক্সট দেখো একশো নম্বর গবেল ঠিক আছে গবেল গবেল মানে হচ্ছে গপ গপ করে খাওয়া বা শব্দ করে খাওয়া সেটাই কি বলা হয় গবেল ঠিক আছে গবেল মানে শব্দ করে খাওয়া বা গপ গপ করে খাওয়া ইট ফাস্ট নয়জলি অ্যান্ড গ্রিডিলি ঠিক আছে মানে খুব তাড়াতাড়ি করে শব্দ করে এবং লোভ লোভের সাথে খাওয়াটাকে বলা হয় তোমাদের গবেল বা গপ গপ করে খাওয়া ঠিক আছে বুঝতে পারলে নেক্সট দেখো একশো আটান্ন নম্বর আর এখানেই তোমাদের জি দিয়ে এফ আর জি দিয়ে এখানেই তোমাদের শেষ হচ্ছে ঠিক আছে দেখো গ্রিগে রিয়াস ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড গ্রিগে রিয়াস গ্রিগে রিয়াস মানে হচ্ছে দল দলপ্রিয় অ্যানিমেলস দ্যাট লিভস ইন ফ্লক্স ফ্লক্স মানে হচ্ছে দল ঠিক আছে এমন প্রাণীরা যাদের কি যারা ফ্লকে বা দলে থাকতে পছন্দ করে তাদেরকে কি বলা হয় দলপ্রিয় বা রিয়াস ঠিক আছে রিয়াস দেখবে যে হাতিরা কি থাকে দলে থাকে ঠিক আছে দলে একসাথে অনেকজন থাকে তো সেই হাতি বা এলিফ্যান্ট কি হয়ে যাবে তোমাদের রিয়াস অ্যানিম্যাল ঠিক আছে বুঝতে পারলে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে ওয়াই টাইপ করে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ওয়েবসাইট আছে সেখানে তোমরা সেই পিডিএফ পেয়ে যাবে আর সেখানে কুইজ দেওয়া হচ্ছে সেই কুইজগুলো অ্যাটেন্ড করতে থাকো এবং তোমাদের জেনারেল নলেজগুলো এনেন্স করতে থাকো ঠিক আছে নলেজ পয়েন্ট ডট ইন এখানে তোমরা এই পিডিএফ আর কুইজ পেয়ে যাবে আর তোমাদের জন্য ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলেও তোমরা আপডেট পেয়ে যাবে আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে